সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আচ্ছা, আমি পাঠ জোয়ারকালীন দি বহুমুখ উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, আমার নাম ছন্দা রানী দাস। আমি আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি ক্লাস নেব। আমার ক্লাসের বিষয় শিরোনাম গুণ। তোমরা একটা তোমাদের পাঠ্য বই দেখবা, 93 পৃষ্ঠার 3 নং। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলি, আমি কিন্তু এর আগে তোমাদের ক্লাসে নামতা পড়িয়েছি, কারণ গুণ অঙ্ক করতে গেলে অবশ্যই তোমাদের নামতা জানা লাগবে, নামতা ছাড়া কখনোই গুণ অঙ্ক করা সম্ভব নয়। তাই আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো, আমার সাথে সাথে তোমরা এগুলো খাতায় লিখে ফেলো। দেখো এই যে নামটা। ও, আর একটা কথা বলি, তোমাদের যে পাঠ্য বই আছে, দেখো তোমাদের বইয়ের শেষের দিকে 97, 98, 99, 100 এই পৃষ্ঠাগুলোতে তোমাদের নামটা দেওয়া আছে, এগুলো অবশ্যই তোমরা বাসায় বসে দেখবে। এগুলো না দেখলে কিংবা এগুলো না পারলে গুণ কখনোই তোমরা করতে পারবে না। আর আমি আগেও তোমাদের ক্লাসে নামটা করিয়েছি। দেখো, খেয়াল করো এদিকে, দেখো আমি নামটাগুলো এখানে করি, তোমরা সবাই খেয়াল করো, তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো, পারলে আমার সাথে সাথে খাতায় লিখে নাও। দেখো দেখো, 4 × 2 = 8, এরপরে 4 × 6 = 24, এরপরে 3 × 9 = 27, 6 × 7 = 42, এরপর আছে তিনিগড়ের নামতা। দেখো তিনিগড়ের নামতা, 3 × 3 = 9, এরপরে এরপরে দেখো 7 × 2 নামতা, তাহলে 5 × 7 কত? 5 × 7 = 35, এরপরে 8 × 1 নামতা, তোমরা হয়তো জানো না, একের সাথে যাই গুণ করো না কেন সবসময় একের সাথে যাই গুণ করো না কেন সবসময় যেমন 8 × 8, এই 8ই হবে, যে সংখ্যা ওই সংখ্যায় থেকে যাবে। আর শূন্যর সাথে যাই গুণ করো না কেন মানে শূন্যই হবে, তাহলে 0 × 10 শূন্য হবে। এরপর দেখো 4 × 2 নামতা, 4 × 5 কত? 4 × 5 = 20, এরপরে 8 × 2 নামতা, 8 × 9 কত? 8 × 9 = 72, এরপরে 6 × 10 = 10 নামতা, 6 × 10 = 60, এরপরে 9 × 2 নামতা কত? 7 × 63, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার আরেকবার বলছি, তোমরা সবাই এদিকে খেয়াল করো। দেখো দেখো এখানে 2 × 2 নামতা, 2 × 2 নামতা 4 × 2 = 8, এখানে 6 × 2 নামতা, 4 × 6 কত? 24, এখানে 9 × 2 নামতা, 3 × 9 = 27, এখানে 7 × 2 নামতা আছে, 6 × 7 = 42, এখানে 3 × 2 নামতা, 3 × 3 = 9, এখানে 7 × 2 নামতা, 5 × 7 = 35, আর এখানে 1 × 2 নামতা, একের সাথে যাই গুণ করি না কেন ওটাই হবে, তাহলে 8 × 1 = 8, শূন্য সাথে যাই গুণ করা হোক না কেন ওটা শূন্যই হবে, তাহলে 0, এখানে 4 × 2 নামতা, 4 × 5 = 20, এখানে 8 × 2 নামতা, 8 × 9 কত? 72, এখানে 10, 6 × 10 = 60, এখানে 9 × 2 নামতা, দেখো 7 × 9 = 63। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে তোমাদের যে নামটা, দেখো 2 × 2 নামতা আছে, অবশ্যই তোমাদের 2 × 2 নামতা শিখতে হবে, 6 × 2 আছে, 6 × 2 নামতা অবশ্যই শিখতে হবে। দেখো এখানে প্রায় সবগুলো ঘরের নামতাই এসে গেছে, দেখো 2 এর ঘরে আসছে, এখানে দেখো 3 এর ঘরের নামতা আসছে, এই যে 4 এর ঘরের নামতা আছে, তারপরে 5 5 এর ঘরের নামতা, 5 এর ঘরের নামতা হয়তো এখানে দেখা যাচ্ছে না, তবে অবশ্যই তোমাদের শিখতে হবে। এরপরে দেখো 5 6 এর ঘরের নামতা আছে, এই যে 7 এর ঘরের নামতা আছে, এই যে 8, হ্যাঁ এই যে 8 এর ঘরের নামতা দেখা যাচ্ছে, 9 এর ঘরের নামতা আছে, এই যে 9 এর ঘরের নামতা, দেখো 10, এই যে 10 ঘরের নামতা, এই যে 6 × 10 = 60, আবার 1, যে 1, একের সাথে গুণ করলে যাই, একের সাথে গুণ করলে ওই সংখ্যাটাই বসে যাবে, দেখো 1, এখানে 1 এর ঘরের নামতাও আছে, আবার শূন্যর সাথে যাই গুণ করা হোক না কেন শূন্যই হবে, এই যে শূন্য আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো তোমরা বাসায় বসে
এই অঙ্কগুলো তোমরা বাসায় বসে করবে, দেখবে, বুঝবে, আবার না দেখে বারবার করবে, তাহলে ক্লাসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ, আবার সামনের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।